এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণীর পূর্ণমান 50-এর যত এমসিকিউ আছে, এসএকিউ আছে, ট্রু ফলস আছে, যে সমস্ত বড় প্রশ্ন আছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা অক্টোবরে দিয়েছে 50 নম্বরের পরীক্ষায়, সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, এখানে শূন্যস্থান আছে, তারপরে কী আছে ঠিক বা ভুল, যে মানে সত্য মিথ্যা, চার দাগে কী আছে একটি বা দুটি শব্দের উত্তর দাও, ঠিক আছে, সাত দাগে কী আছে এখানে দেখো 3, 5, 15 অর্থাৎ বড় প্রশ্ন আছে, ঠিক আছে, তিনখানা লিখতে হবে তোমার, যার নম্বর থেকে পাস করে। তো দেখো, আজকে পরিবেশে ভূগোল অষ্টম শ্রেণী পূর্ণমান 50 এর যত এমসিকিউ আছে সেগুলো আমি সলভ করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, একদমে কী আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো দেখো, 1.1 কী আছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো কী আছে, কতে কী আছে, অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা। তো দেখো, এখানে চারখানা অপশন আছে, খতে কী আছে, বহিঃকেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক, গতে কী আছে, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন ঘনত্ব সৃষ্টি, এবং ঘতে কী আছে, এই যে চারখানা অপশন আছে, এই চারখানা অপশনের ভিতর থেকে কোন অপশানটা পুরোপুরি পারফেক্ট সেটা তোমাদের নির্বাচন করতে হবে। ঘতে কী আছে, ভূত্বক লোহা ও নিকেলের আধিক্য। তো বুঝতে পারছো, এই যে এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে স্কুলের স্যার ও ম্যামের কাছে তোমরা জমা দেবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, এর অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন ঘনত্ব সৃষ্টি, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন ঘনত্ব সৃষ্টি। তো দেখো, 1.2 এর কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন, রকি ও আন্দিস পর্বতমালা সৃষ্টি হয়েছে। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এই চারখানা অপশনের ভিতর থেকে ঘয়ের অপশানটা পুরোপুরি পারফেক্ট, মানে ঠিক, মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাঁচ সীমানা বরাবর। পরের কোশ্চেন কী আছে, 1.3 কোশ্চেন, ভারতের বা উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। তো দেখো, এখানে চারখানা অপশনের ভিতর থেকে এর অপশনের অ্যান্সার হবে পারফেক্ট, খয়ের অ্যান্সার নেপাল ও ভুটানের সঙ্গে। 1.4 এর কোশ্চেন কী আছে, কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো, এর অ্যান্সার কী হবে, খয়ের অ্যান্সার উত্তর পূর্ব আয়ন বায়ু। 1.5 এর কোশ্চেন কী আছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এই চারখানা অপশানের ভিতর থেকে ঘয়ের অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট, ঘূর্ণপাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণপাতের চোখ। 1.6 এর কোশ্চেন কী আছে, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এর অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার সুপিরিয়র হ্রদ। পরের কোশ্চেন কী আছে, 1.7 এর কোশ্চেন, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো, এখানে চারখানা অপশান আছে, এই চারখানা অপশানের ভিতর থেকে গয়ের অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট হবে, মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ। 1.8 এর কোশ্চেন কী আছে, উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্গত তা হলো, এর অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার তুন্দ্রা জলবায়ু। 1.9 এর কোশ্চেন কী আছে, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকার অবস্থিত বিস্তৃত তৃণভূমি হলো, এর অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার পাম্পাস। তো দেখো নেক্সট কোশ্চেন কী আছে, দুদাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 এর কোশ্চেন কী আছে, উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো, এর অ্যান্সার হবে, লু। 2.2 এর কোশ্চেন কী আছে, কোনো একটি নির্দিষ্ট সময়ের সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত মানচিত্রে ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয়, এর অ্যান্সার হবে, সমবর্ষণ রেখা। 2.3 যে কোশ্চেন আছে, এর অ্যান্সার কী হবে, আট কামা। তো দেখো, তিন দাগে কী আছে, ঠিক বা ভুল, মানে অসত্য ঠিক আছে হলে ভুল হবে এবং সত্য হলে ঠিক হবে, এগুলো নির্বাচন করতে হবে। তো দেখো কী আছে, 3.1 এর কোশ্চেন কী আছে, রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়, ভুল। 3.2 এর কোশ্চেন কী আছে, আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা ঠিক আছে। 3.3 কোশ্চেন কী আছে, জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এর অ্যান্সার কী আছে, ভুল আছে। 4 দেখের কোশ্চেন কী আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো দেখো, 4.1 এর কোশ্চেন কী আছে, রিক্টার স্কেলের সাহায্যে কী পরিমাপ করা হয়, এর অ্যান্সার হবে, ভূমিকম্প। পরের কোশ্চেন কী আছে, 4.2 তে গ্রেনাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম হলো, এর অ্যান্সার হবে, খনিজ তেল। পরের কোশ্চেন কী আছে, 4.3 তে ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত, এর অ্যান্সার হবে, শ্রীলঙ্কা। 5 দাগের কোশ্চেন কী আছে, 5.1 এর কোশ্চেন, ভূ অভ্যন্তরে কোন স্তরে কীভাবে
পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তো দেখো আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোলের যত বড় প্রশ্ন এবং এমসিকিউ শূন্যস্থান সব সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে আমরা আপলোড করেছি। 5.2 এর কোশ্চেন কি, পাকিস্তানের জলসেচের সাহায্যে কীভাবে কৃষি কাজ হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5.3 কোশ্চেন কেছে, উত্তর আমেরিকা প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো 6.1 এর কোশ্চেন কী আছে, অভিসারী পাঁচ সীমানাকে কেন বিনাশকারী পাঁচ সীমানা বলা হয় তা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 6.2 এর কোশ্চেন কী আছে, তো দেখো এটা তোমরা বাড়িতে বসে লিখবে, ঠিক আছে। 6.2 এর কোশ্চেন কী আছে, আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে। 6.3 কোশ্চেন কী আছে, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো 7.1 এর কোশ্চেন কী বলেছে, উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ। তোমরা তো জানো আগ্নেয়শিলাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা নিঃসারী আগ্নেয়শিলা আর একটি কী আছে উদ্ভেদী আগ্নেয়শিলা। আবার উদ্ভেদী আগ্নেয়শিলাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পাতালিক শিলা আর একটা কী আছে উপপাতালিক শিলা। তো দেখো পরের কোশ্চেন কী আছে, 7.2 এর কোশ্চেন, বায়ুর চাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে উপযুক্ত উদাহরণযুক্ত বিষয়টি ব্যাখ্যা করো, মানে উপযুক্ত উদাহরণ দিয়ে বিষয়টিকে ব্যাখ্যা করতে বলেছে তোমাদের। তোমরা এইগুলো নোটসগুলো খুব সুন্দর করে লিখে স্কুলের স্যার বা ম্যামের কাছে তোমরা জমা দেবে। 7.3 কোশ্চেন কী আছে, চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো এবং ভালো থাকো।